আজকের পর্বে আপনারা দেখতে পারবেন শ্যামলী বুঝতে পেরে যায় বাড়ির কাজের লোকটা তাকে ফলো করছে আর সে যে কোনো সময় ধরা পড়ে যেতে পারে এর জন্য শ্যামলী আগে থেকে সতর্ক হয়ে যায় এদিকে দেখা যায় জাকির বাবা কাজের লোকটার কথা শুনে শ্যামলীকে যাচাই করার জন্য রান্নাঘরে যায় সাথে নিয়ে যায় জাকির মাকে এরপরে সে শ্যামলির কাছে শ্যামলীর ফোনটা চায় সে দেখতে চায় আসলেই শ্যামলি কারোর সঙ্গে কথা বলছে কিনা এরপরে সে শ্যামলির কানে কিছু আছে কিনা সেটাও চেক করতে চায় কিন্তু সন্দেহ করার মতো কোনো কিছুই পায় না শ্যামলির কাছে আর শ্যামলি তার বুদ্ধির জ্বরে জাকির বাবার হাত থেকে বেঁচে যায় তো বন্ধুরা এই ছিল আজকের আগামী পর্বের আপডেট পরবর্তী পর্বের আপডেট সবার আগে দেখার জন্য এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো